আসসালামু আলাইকুম ডিয়ার ফ্রেন্ড, ওয়েলকাম মাই চ্যানেল অ্যাটলাস অটোমেশন বিডি। নাও আই ডিসকাস ওমরন পিএলসি 2 HMI কমিউনিকেশন। ওমরন পিএলসি সিপি ওয়ান এল পিএলসি, ওমরন সিসমিক সিপি ওয়ান এল HMI, NS5 TQ10B B2, PLC2 PT connection, বন্ধুরা আমি একটি ছোট্ট প্রোগ্রাম করে রেখেছি। এটা হলো যে পিএলসি প্রোগ্রাম, আমার পিএলসি প্রোগ্রাম একটা আমি অন সুইচ নিলাম, একটা অফ সুইচ নিলাম, একটা একটা মোটর নিলাম। এই প্রোগ্রামটা আমি আমার পিএলসিতে দিলাম, পিএলসিতে দিলাম। আরেকটা এইচএমআই প্রোগ্রাম করছি আমি, বন্ধুরা দেখেন এইচএমআই প্রোগ্রাম। এটা হলো যে অন সুইচ, অফ সুইচ আর মোটর। আমি এটা আমার এইচএমআইতে ফুট করলাম, এইচএমআইতে দিলাম। দেখেন রাহুল কত টাকা লাগাইছো, পিএলসি টু এইচএমআই কমিউনিকেশন। দেখেন আমার ইনপুট জ্বলতেছে, আমার পিএলসি কমিউনিকেশন। আউটপুট আমার পেরিফেরাল কমিউনিকেশন, পিসির সাথে পেরিফেরাল কমিউনিকেশন। এটা হলো পিএলসি টু পিটি কানেকশন। তো বন্ধুরা আমরা মূলত কাজ করি পিএলসি, এইচএমআই, সার্বো, ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোল সিস্টেম নিয়ে, বিএফডি নিয়ে আমরা কাজ করি। যদি বন্ধুরা যদি আপনারা ফ্যাক্টরি লেভেলে যদি ইন্ডাস্ট্রিয়াল কন্ট্রোলিং সিস্টেম নিয়ে আপনারা কোনো বিপদে পড়েন, আমাদের সাথে যোগাযোগ করতে পারেন, আমরা আপনাদেরকে বেস্ট সলিউশন দেওয়ার চেষ্টা করব। আর এইচএমআই নিয়ে যদি কোনো প্রবলেমে পড়েন, এইচএমআই ওয়েজ আপডেট, তারপর যেমন এটা হলো যে 6 ইঞ্চি একটা NS5, আর এটা হলো যে NS8 একটা এইচএমআই। আমরা কিন্তু NS8-এর প্রোগ্রাম আমরা NS5-এ করে দিতে পারি, NS10-এর প্রোগ্রাম NS5-এ করে দিতে পারি। আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন। তো বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ। প্লিজ আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন এবং শেয়ার করে আমাদের সাথে থাকুন, এবং বেল আইকনটি বাজিয়ে দিন যাতে আমরা কোনো প্রোগ্রাম আপলোড করলে সাথে সাথে আপনারা পেতে পারেন। বন্ধুরা ভালো থাকুন, আল্লাহ হাফেজ।